গর্ভাবস্থায় রক্তপাত হলে কি গর্ভপাত হয়ে যায় দর্শক আপনারা দেখছেন হেলথ কেয়ার চ্যানেল এবং আমি আলোচনা করব গর্ভাবস্থায় রক্তপাত হলে কি গর্ভপাত হয়ে যায় গর্ভধারণের পর ফিটাস ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত মা ও ভ্রূণের অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে এমনই এক জটিলতার নাম রক্তপাত গর্ভাবস্থায় রক্তপাত হলে আমরা ভয় পেয়ে যাই আবার কেউ কেউ ধরে নেন হয়তো গর্ভপাত হয়ে গেছে কিন্তু এই রক্তপাত বিভিন্ন কারণে হয়ে থাকে আর রক্তপাত হলেই যে গর্ভপাত হয়ে যায় তাও ঠিক নয় তবে এতে অনেক সময় ফিটাসের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় আবার অনেক সময় মা ও ভ্রূণের জীবনও বিপন্ন হয় কিন্তু কেন হয় রক্তপাত তা জেনে নিন একটোপিক প্রেগনেন্সির কারণে রক্তপাত হতে পারে একটপিক প্রেগনেন্সি হল নিষিক্তকরণের পর জাইগোটি জরায়ুর গহ্বর ছাড়া অন্য কোথাও প্রতিস্থাপিত হলে তাকে একটোঅপিক প্রেগনেন্সি বলে এতে জায়গটি জরায়ুর বাইরে অস্বাভাবিক স্থানে নালি ডিম্বাশয় বা তলপেটে প্রতিস্থাপিত হতে পারে আর যথাযথ স্থানে ফিটাস প্রতিস্থাপন না হওয়ার কারণে গর্ভাবস্থায় রক্তপাত হতে পারে তার মানে আপনার গর্ভপাত হয়নি তবে রক্তপাত হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন এবং যদি একটপিক প্রেগন্যান্সি শনাক্ত হয় তাহলে সেই মোতাবেক চিকিৎসা নেন তাহলে বেঁচে যেতে পারে আপনার ফিটাস নতুবা অতিরিক্ত রক্তপাতে বিপন্ন হতে পারে গর্ভবতী ও ফিটাসের জীবন এছাড়া মোলার প্রেগন্যান্সির কারণে হতে পারে রক্তপাত এটি প্লাসেন্টার একটি অস্বাভাবিক অবস্থা এতে সাধারণত প্লাসেন্টা অক্ষতিকর রূপে টিউমার রূপে রূপ নেয় এবং রক্তপাত হয় এতে ব্যবস্থা না নিলে টিউমারটি ক্ষতিকর টিউমারে রূপ নিতে পারে আরেকটি হলো প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা যখন জরায়ুর অংশে জরায়ুর মুখের কাছাকাছি থাকে বা জরায়ুর মুখ থেকে সম্পূর্ণ ঢেকে থাকে তখন তাকে প্লাসেন্টা বলে এবং গর্ভাবস্থায় রক্তপাত হয় প্লাসেন্টার কারণে অনেক সময় রক্তপাত হয় প্লাসেন্টা যদি প্রসবকালীন সময়ের পূর্বে বা অপরিপক্ক অবস্থায় জরায়ু থেকে পৃথক হয়ে যায় তখন তাকে এ প্লাসেন্টা বলে এবং রক্তপাত হয় এছাড়া প্রথমবার গর্ভধারণ করলে অতিরিক্ত ভীতির কারণে রক্তপাত হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না